আসসালামু আলাইকুম দর্শক বরাবর মত আজকে আবারো চলে আসছি জামালপুর জেলা ইসলামপুর থানা এটা হচ্ছে ইসলামপুর কাচারি পাড়া আমি আজকে ইসলামপুর কাচারি পাড়া এবং ইসলামপুর ভূমি অফিস পুরোটা আজকে আপনাদের মাঝে তুলে ধরব আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন চলুন তাহলে শুরু করা যাক এটা হচ্ছে ইসলামপুর কাচারি পাড়া চৌরাস্তা মোড় আমি এখন ইসলামপুর কাচারি পাড়া চৌরাস্তা মোড়ে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গুডহাইল রুট এই রুটটা চলে গেছে সরাসরি গুডহাইল আর আমার হাতের ডান পাশে যে রুটটা দেখতে পাচ্ছেন এটা গেছে হলো ইসলামপুর পুরাতন বাজার নেক জাহান স্কুল আর সোজা হচ্ছে ইসলামপুর বাজারের দিকে ইসলামপুর মেন শহরে এটা হচ্ছে ইসলামপুর গুডহাইলের গুডহাইল বাজারের রোড সামনে একটা ছোটখাটো কয়েকটা চা স্টল হোটেল এবং কাঁচা তরকারির দোকান অনেকে নিয়ে বসে আছে ইসলামপুর ভূমি অফিসের সামনে যে রোডটা সেই রোডটা দাঁড়িয়ে আছে এটা হলো ইসলামপুর ভূমি অফিসের মেইন গেট এটা হচ্ছে গুডহাইল রোড এটা একটা নদী নদীতে অনেক পানি চলে আসছে এবার আমি এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করবো চলুন তাহলে ভিতরে যাওয়া যাক এটা হচ্ছে ইসলামপুর ভূমি অফিসের ভিতরের অংশটুকু অনেকগুলো গাছ সবুজ গাছ দেখতে অনেক সুন্দর লাগতেছে খুবই ভালো লাগতেছে যারা এই জায়গায় আসছেন তারা দেখলে চিনতে পারবেন ভালো লাগবে দেখলে এটা হচ্ছে মেইন গেট অনেক বড় জায়গা অনেকগুলো গাছ সবুজ সবুজ গাছ দেখতে ভালোই লাগতেছে অনেক অনেক বড় জায়গা ওটা হচ্ছে পলবান্ধা ইউনিয়ন পরিষদ ইসলামপুর উপজেলা ভূমি অফিস এটা হচ্ছে মেইন অফিস আমি মেইন অফিসের সামনে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইসলামপুর ভূমি অফিস জায়গাটা অনেক বড় উপজেলা ভূমি অফিস ইসলামপুর উপজেলা ভূমি অফিস এটা হচ্ছে অফিসের ভিতরের অংশ আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম